নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি রেসিপি, রাজমা কারি উইথ চিকেন কিমা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম রাজমা, একটা বড় সাইজের টমেটো কুচি, হলুদ, 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা, রসুন, আর লাগছে 3 চামচ টক দই, আন্দাজ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল, গোটা জিরে, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর চিকেন কিমা। চলুন শুরু করা যাক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি চিকেন কিমা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেন কিমাটা আমি প্রায় আধ ঘন্টা মতো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে দিলাম। রাজমা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার। 100 গ্রাম কাঁচা রাজমায় রয়েছে প্রায় 24 গ্রাম প্রোটিন। এটি হজমে সহায়ক, ডায়াবেটিসের জন্য ভীষণভাবে উপকারী, অপরিহার্য খনিজ পদার্থ সমৃদ্ধ যা হাড় ও দাঁত মজবুত করে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে আরো কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রাজমা কিন্তু কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, ওজন হ্রাস করে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন কিমাটা। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আমি রাজমাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি, প্রায় 10-12টা সিটি দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টক দই 3 চামচ। আমি আমার আন্দাজ মতো মশলা ব্যবহার করছি, আপনারা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে করতে পারেন। দিয়ে দিচ্ছি রাজমা, ভালো করে কষিয়ে নিচ্ছি। সেদ্ধ করার পরে হাত দিয়ে একটু টিপে দেখে নেবেন কতটা সেদ্ধ হয়েছে, তবেই রান্নায় ব্যবহার করবেন রাজমা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করবেন।
দিয়ে দিচ্ছি জল, অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। যেমন খেতে ভালো হয় এই রাজমা, তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী। হয়ে গেছে কষানো, জল দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে দেব, মিনিট 15-20 জন্য হতে দেব। ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আরো কিছুক্ষণ হতে দিতে হবে, আবারও ঢেকে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা ভালো করে মিশিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, প্রায় হয়ে এসেছে। তৈরি হয়ে গেল আমাদের রাজমা কারি উইথ চিকেন কিমা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।